হ্যালো বাঙালি, কেমন আছো সবাই? সিম্পল ন্যাশনাল মিনুর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে কোনো ডেলি ব্লগ নয়, আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে তোমাদের সাথে একটু কথা বলতে এলাম। সেটা হচ্ছে, এর আগেও আমি তোমাদের সাথে বলেছি যে আমরা কিছু করলে লোকে কি বলে, লোকে কি ভাবে, কিন্তু আজকে যেটা কথা বলতে এসেছি সেটা হচ্ছে আমরা বহু মানুষরা কিছু করলে শ্বশুর বাড়ির লোকজন কি ভাবে বা আমাদের প্রতিবেশীরা কি ভাবে। একটা আইবুড়ো মেয়ে কিছু করলো কিছু না করলো, কিন্তু আমরা যেহেতু বাড়ির বউ তো আমরা কি করছি, আমরা কিভাবে বসছি, আমরা কিভাবে উঠছি, কিভাবে দাঁড়াচ্ছি, কিভাবে হাসছি, কিভাবে খাচ্ছি, সমস্ত কিছুই কিন্তু সবার চোখে পড়ে। কিন্তু কেন, আমরা হচ্ছি বউ, পরের বাড়ির মেয়ে, তাই না? মেয়ে হলে কিন্তু এটা হয় না, মেয়েদেরও শুনতে হয়, কিন্তু আমরা তো বউ। এবং আমাদের চালচলনের ওপরে পাড়া প্রতিবেশীরাও লক্ষ্য করে, দেখেছো এই বাড়ির বউ সারাদিন টোটো করে ঘুরে বেড়াচ্ছে, দেখেছো বাড়ির বউ শ্বশুর শাশুড়িকে দেখে না, মোটেই দেখে না, সারাদিন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সমস্ত কিছু আমাদের শুনতে হয়। মানে শ্বশুর বাড়ির লোক কি বলছে, কেন এরকম করছো, আর সব থেকে বড় কথা, যদি সেই বাড়ির বউ যদি ইউটিউবার হয় বা কন্টেন্ট ক্রিয়েটার হয়, সবসময় ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাহলে তো আর কিছু বলার নেই, যখন তখন এমনিতেই আমাদের শুনতে হয় যে সারাদিন কেউ কোনো কাজ করি না, সারাদিন ফোন নিয়ে পড়ে থাকি, তার উপর যদি আবার ইউটিউবে কন্টেন্ট দিই বা ভিডিও করি তো ছেড়েই দাও, সবসময়তেই শুনতেই হবে যে সারাদিন ফোন নিয়ে খালি এদিকে ভিডিও করছে, ওদিকে ভিডিও করছে, সেদিকে ভিডিও করছে, এবং রাস্তায় বেরোলেও লোকেদের একটা কীরকম নজর, দেখেছো ফোন হাতে বেরিয়ে পড়লো, সারাদিন কি করে তার নাই ঠিক, সারাদিন ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেন, আমরাও তো মানুষ, আমরাও তো মেয়ে, বউ তো পরে, আগে তো আমরা মেয়ে, আমাদেরও তো কিছু একটা আইডেন্টিটি আছে, কিছু একটা পরিচিতি নিজেদের লাইফে। বউ মানে যে ছেলের হাততলায় আমাদের চলতে হবে, এটা তো কোনো ব্যাপার না, তাই না? তো সেই জন্য আমি মনে করি, আর সব থেকে বড়ো কথা, মুখ পুজো সহ্য করাটা হচ্ছে খুব কষ্টকর, সেটা আমিও আমার লাইফ দিয়ে বুঝেছি, কিছুটা আমার লাইফের জিনিসও তোমাদের সাথে মানে আমার ব্লগেও আমি শেয়ার করেছি, এটা পার্সোনালি এটাও ব্লগ হচ্ছে না, জাস্ট আমার মনের ভাবটা। তোমরা যখন আমার ফ্যামিলি মেম্বার, সেজন্য আমি ভাবলাম যে তোমাদের সাথে মনের ভাবটা প্রকাশ করাটা একটু মনে হয় দরকার, তো সেই জন্য ভাবটা প্রকাশ করছি। বউ মানে কিন্তু ফেললা নয়, বউও কিন্তু অন্য বাড়ির মেয়ে, তো একটা মেয়ের সমস্ত কিছু অধিকার আছে, সেজন্য বলবো মানে ডোন্ট কেয়ার অ্যাটিচিউড নাও, নিয়ে নিজের যে শখ আহ্লাদ, কারণ এই যে বয়সটা চলে যাচ্ছে না, এই বয়সটা আর ফিরে আসবে না, তো এই বয়সে যদি না করো, আমি বলবো না যে হ্যাঁ ঘুরে বেড়াও বেলাল্লাপনা করো, একদমই না, কিন্তু তোমার যেটা ইচ্ছে না সেটা তুমি ফুলফিল করো, কোথাও ঘুরতে যাওয়া, কিছু খাওয়া, কোথাও বেড়াতে যাওয়া, সমস্ত কিছু করো। শ্বশুর বাড়ির লোকের কথা বা পারিপত মানে পারিপার্শ্বের লোকের কথা মেনে নিজেকে গুটিয়ে নিও না, নিজের প্যাশনকে গুটিয়ে নিও না, লোকের কথা এক কান, আমাদের ভগবান দুটো কান দিয়েছে, এক কানে শোনো এক কান দিয়ে বার করে দাও, তো সেইভাবে বিন্দাস লাইফ লিড করো। আমি বলবো বিন্দাস লাইফ লিড করো, তাতে তুমি হ্যাপি থাকবে, কারণ সবাইকে হ্যাপি রাখার ঠেকা কিন্তু আমরা বউরা নিই নি, ঠিক আছে? তো সেজন্য এটাই বলবো যে নিজে ভালো থাকো, নিজে বিন্দাস থাকো, বাচ্চা কাচ্চাকে দেখো, সংসার যেটুকুনি নয় সেটুকুনি করো, কিন্তু ভালো থাকো। তো চল আজকের জন্য টাটা।